Assalamualaikum viewers, welcome back to my channel. आज हमी मजार एक टा रेसिपी निये एसेछी आमरार मुरब्बा। एखाने आमी आठटा आमरा निये छी, अनेक बड़ो बड़ो आमरा गुलो देखते पाच्छेन, आठटा এগুলো এখন আমি ছিলে নিব। এভাবে আমি সবকটা ছিলে নিলাম। দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি, সবকটা ছিলে আমি ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পানিতে নিয়েছি। দিয়ে দিলাম এক চা চামচ লবণ। একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে যে একটা কষ আছে সেই কষটা কমে যাবে। আর এইভাবে করে কাটা চামচের সাহায্যে এভাবে করে এটা পুরো ছিদ্র করে নিতে হবে। এভাবে করতে হবে, দেখতে পাচ্ছেন আমড়াটা অনেক শক্ত হয়। আম যেরকম সফট হয় আমড়া কিন্তু তা না, আমড়া অনেক শক্ত। তো একটু চেপে চেপে করতে হবে জোর দিয়ে, যেন ভিতরে পর্যন্ত যায়। যদি ভালো করে এভাবে না কেচেন তাহলে চিনিটা ঢুকবে না, চিনির শিরাটা ভিতরে ঢুকবে না, আর ভিতরে টেস্ট ভালো আসবে না। তাই একটু সময় নিয়ে আর হাতের একটু চাপ দিয়ে দিয়ে এটা করতে হবে। আর সাবধানে করতে হবে যেন হাতে না লাগে, কারণ কাটা চামচ যদি হাতে লেগে যায় আবার বিপদ। সেদিকটা খেয়াল রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, একদম জালি জালি করে ফেলতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুরোটা করে নিতে হবে। পুরোটা করে নিলাম, তা আমি আবার একটু ছুরি দিয়ে চারপাশে এভাবে একটু এঁকে এঁকে দিচ্ছি, ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি একটু। তাহলে ভিতরে একদম ভালো করে শিরাটা ঢুকবে, এবং খেতে গেলে এটা তো গোটা নিয়েছি, খেতে গেলে আর সমস্যা লাগবে না। একটু কেটে কেটে দিলে খেতেও সমস্যা হবে না, ইজিলি খাওয়া যাবে আর কি। তো আমি দুটোই করে দিয়েছি যাতে চিনির শিরাটা একদম ভালো করে ভিতর পর্যন্ত ঢুকে। এভাবে আমি সব কয়টা করে নিব, দেখতে পাচ্ছেন। তো সব কয়টা আমি এভাবে করে নিয়েছি, একদম জালি জালি করে নিয়েছি, এবং ছুরি দিয়েও কেটে নিয়েছি চারপাশে। এভাবে করে সব কয়টা করে নিয়েছি। তো এখন চলে যাব কিচেনে। চলে এলাম কিচেনে, আর একটা প্যানে পানি নিলাম, বেশ কিছু পানি নিয়েছি, যাতে আমড়াগুলো একদম ডুবে যায়, ডুবা ডুবা হবে ওরকম করে পানি নিয়েছি। কারণ আমি এগুলো এখন সিদ্ধ করব, প্রায় 30 মিনিট ফুল আছে, আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 30 মিনিট পর। দেখছেন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্যানের নিচে রাখবো, যাতে পানিটা শুকিয়ে যায়। আর চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে টক মিষ্টিটা যে যেরকম খান তার উপরে নির্ভর করে, কেউ যদি কম খেতে চান আরো কম দিতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। আর 2 কাপ চিনির ভিতর আমি 1 কাপ ভেনিগার দিয়েছি আর 2 টুকরো দারুচিনি দিয়েছি। যখন আমি ভেনিগার দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, সেজন্য ওই ফুটেজটা এখানে আসেনি। আর চুলার আঁচটা এখন একেবারে লোতে আছে, আমি কোনো পানি দিইনি। পানি যদি দেন তাহলে আপনার আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। পানি ছাড়াই এটা করার চেষ্টা করবেন। আর আমড়াটা আমি ফ্যানের নিচে রেখেছিলাম 3 ঘন্টার মতো, পানিটা শুকিয়ে নিয়েছি। চাইলে কিছুক্ষণ রোদে রেখেও এটা শুকিয়ে নিতে পারেন পানিটা, তাহলে বেশি দিন রাখতে পারবেন। বেশি দিন রাখার ইচ্ছা থাকে তাহলে পানিটা ভালো করে শুকিয়ে নেবেন। আর যদি মনে হয় যে 1 মাসের ভিতরে খাওয়া হয়ে যাবে তাহলে পানি থাকলেও সমস্যা নেই, তবে বেশি দিন রাখার ইচ্ছা থাকলে পানিটা যেভাবে হোক ফ্যানের নিচে রেখে বা কিছুক্ষণ ঘন্টাখানিক রোদে রেখে পানিটা শুকিয়ে নেবেন। এখন আমি এটা 15 মিনিট লো আঁচে রান্না করব। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর সামান্য লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো,
আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনিটা গলার জন্য আঁচটা লোতে রাখতে হবে। এখন মিডিয়াম টু লো আছে, আমি এটা 15 মিনিট রান্না করব। ঢেকে দিলাম, ফিরে আসলাম 15 মিনিট পর। এর ফাঁকে ফাঁকেও আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, কারণ এক সাইডে শুধু শিরাটা ঢুকবে, না হলে বারবার একটু পরপর নেড়ে দিতে হবে। তা আমি একটু পরপর নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন শিরাটা ঘন এসছে এবং আমড়াটারও কালার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এসছে। আমি চিনি দিয়ে করেছি, আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন। চুলাটা এখন আমি অফ করে দিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর শিরাটাও ঘন হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। খেতে খুবই মজা, কাচের জারে রেখেও খেতে পারেন, তবে প্লাস্টিকের জারে রাখবেন না, একটা গন্ধ হয়ে যাবে, ভালো থাকবে না। কাচের জারে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন চাইলে। আর আচার নেওয়ার সময় চেষ্টা করবেন শুকনো চামচ দিয়ে নিতে, চামচের পানি যদি লাগে তাহলেও আচার নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।